আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, লারাভেল 7 এর অ্যাজাক্স ক্রুড টিউটোরিয়ালের এই পর্যায়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যাজাক্স এর মাধ্যমে ইনসার্ট করব, মূলত অ্যাজাক্স কি বা কিভাবে ইনসার্ট করব সেরকম একটা কাজ আমি এখানে করে রেখেছি। যেমন দেখেন, বিনা পেজ লোডে যারা এই অ্যাজাক্স লিখে সার্চ দিচ্ছেন তারা তো জানছেন, জানতেই পারছেন যে আসলে অ্যাজাক্স দিয়ে কি করবেন। বিনা পেজ লোডে আমরা এখানে ডাটা এলিমেন্ট অ্যাড করতে পারবো। যে এখানে আমি যদি একটা নতুন কিছু জিমেল দিই এরকম, এটা আমার এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এই দেখেন, নিচে অ্যাড হয়ে গেছে, পেজ কিন্তু রিলোড হয়নি, ঠিক আছে। আবার এটা চাইলে আমি ডিলিটও করতে পারবো, তারপরে এটাকে আমি এডিটও করতে পারবো। যে এখানে যেটা দেওয়া আছে এখানে আমি আমার নাম লিখে দিতে পারবো। এই যে এই যে পুরো ক্রিয়েট, আপডেট আর ডিলেট, এই কাজগুলো কিন্তু ওই ডেভেলপমেন্টের ব্যাক এন্ড সাইডে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কিপ টিয়া হয়ে গেছে, আমি এটা কিপ বিয়া করে দিই। তো এটা এই অ্যাজাক্স কিন্তু আমাদের ব্যাক এন্ডে কাজ করার জন্য বা দেখা যাচ্ছে সব সময় লাগে। যেমন আপনাদের একটা জিনিস দেখাই, এখানে এখানে যে সার্চ দেওয়ার কিছু আমি যখন সার্চ দিব, দেখেন নিচে এগুলো চলে আসতেছে। এগুলো কিভাবে আসতেছে? এগুলো কিন্তু অ্যাজাক্স এর মাধ্যমে আসতেছে, পেজ কিন্তু লোড হয়নি। অথবা এই যে ফেসবুকে গেলে আপনারা দেখবেন যে লাইক করলে শুধু লাইকটুকুই শুধু লাইকটুকু চেঞ্জ হয়, বাকি পুরো পেজটা তো লোড হয় না। শুধু লাইক একটা বসে যায়, কমেন্ট টুকু বসে যায়, পুরো পেজটা তো চেঞ্জ হয় না। তো এই যে এই জিনিসগুলো, যেমন এখানে আমি লাইক দিলাম, ঠিক আছে, এখানে আমি লাইক দিলাম, এই যে এই লাইক হলো, পুরো পেজ কিন্তু রিলোড হয় না, কমেন্ট দিলে কমেন্ট হবে। তো এই কাজগুলো অ্যাজাক্স এর মাধ্যমে করা যায়। তো সেই কাজ এই এরকম একটা প্রজেক্ট আমরা তৈরি করবো একদম শুরু থেকে, ঠিক আছে। তো এই জন্য আমি এই প্রজেক্টটা কেটে দিচ্ছি, একে ডাটাবেস টেবিল থেকে শুরু করে সব এখানকার সব কিছু তৈরি করছি। আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আপনাদের এই অ্যাজাক্স ক্রুড শেখার জন্য যা যতটুকু জানা লাগবে সেটা হলো, আগে এমনি পিএসপি দিয়ে, আগে প্রথমে র পিএসপি দিয়ে ক্রুড করতে হবে, তারপর লারাভেলে পিএসপি দিয়ে ক্রুড করতে হবে। ক্রুড বলতে ক্রিয়েট, আপডেট, ডিলেট, এই জিনিস কাজগুলো শিখতে হবে, তারপরে অ্যাজাক্সে আসা ভালো। আচ্ছা, অ্যাজাক্সে আসার জন্য আগে অ্যাজাক্স কি আপনার থিওরিটিক্যালি জেনে নিতে হবে, এবং অ্যাজাক্সের সিলেক্টরটুকু, আসলে অ্যাজাক্স তো অনেক কিছুই আছে, প্লাগইন টাগিন অনেক কিছু, কিন্তু সবগুলো এখানে লাগতেছে না। এখানে মোটামুটি কিছুদিন স্টাডি করলে আপনাদের হয়ে যাবে। অর্থাৎ সিলেক্টর সিলেক্টরগুলো জানতে হবে, সিলেক্ট কীভাবে করতে হয়, কীভাবে অ্যাজাক্স লিখতে হয়, সেন্টেক্সগুলো কী, তাহলে আমার এই ক্রুড আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমি কিছু বুটস্ট্র্যাপ ব্যবহার করব, টেবিল বা বুটস্ট্র্যাপের ফর্ম, এইগুলো এই জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আর লারাভেলের লাইফ সাইকেল বুঝতেই হবে, যে কীভাবে কীভাবে আমাদের পেজ লোড হয়, রুট কীভাবে তৈরি করতে হয়, কন্ট্রোলার কীভাবে তৈরি করতে হয়, এইগুলো আমি শেখাবো, এখানে দেখাবো। তবে সবগুলো পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হবে না, কারণ আমি তো এখানে অ্যাজাক্স মূলত শেখাতে আসছি। আমি তো লারাভেলের লাইফ সাইকেল বা রুট বা কন্ট্রোলার কীভাবে তৈরি করে, টেবিল কীভাবে তৈরি করে, এগুলো এখানে শেখাবো না, ওভাবে জাস্ট আমি করার সময় বলবো, ঠিক আছে। তো আমি টিউটোরিয়ালটি মূলত করার উদ্দেশ্য যে পুরো প্রসেসটা ভেঙে ভেঙে আস্তে আস্তে বুঝায় দেওয়া আপনাদেরকে, যাতে করে আপনাদের বুঝে আসে অ্যাজাক্সের কিন্তু ওই যে অ্যাজাক্স সিনট্যাক্স লেখা বা অ্যাজাক্স ইয়েগুলো ডাটা বাইন্ডিং করা বিভিন্ন জিনিসগুলো আমি আস্তে আস্তে সব বলে দেবো, যতটুকু শিখেছি আপনাদের সব প্রত্যেকটা লাইন ইনশাল্লাহ আপনাদের মাথায় ঢুকবে, ঠিক আছে। তো এটা এটা আমরা শুরু করতে যাচ্ছি। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এইখানে দেখেন আমি লারাভেল ইনস্টল করে রাখেছি, এই যে এইটা আমার আগের প্রজেক্ট, এখানে লারাভেল আমার ইনস্টল করা আছে, এই যে। তো এইখানে গিয়ে আমাকে কমান্ড চালাতে হবে, এইখানে সিএমডি লিখলে এখানে আমার কমান্ড প্রম্পট এসে যাবে। আচ্ছা, অথবা এই যে এইখানে এখানে যদি আমি শিফট চেপে ধরে লেফট ক্লিক করি, এই যে এখানে আমার ওপেন পাওয়ার শেল ওপেন হয়ে যাবে, ঠিক আছে। একই কথা এখানে লেখা যাবে কমেন্ট, আমি সাধারণত এটাই ইউজ করি, সিএমডি। আমার একটু চেক করতে হবে আমার ভিডিও হচ্ছে কিনা। আচ্ছা, ভিডিও হচ্ছে। তো এইখানে এখন আমাকে আমার লারাভেলের নতুন প্রজেক্ট করতে হবে। তো এই যে কোনো কমান্ড বা লারাভেলের ডকুমেন্ট থেকে নেবেন, ঠিক আছে, কারণ লারাভেলের ডকুমেন্ট থেকে নিলে একেবারে জিনিসটা পারফেক্ট পাওয়া যাবে, অনেক কোশ্চেন অনেক উত্তর পাওয়া যাবে। তবে মেইন কথা হলো, এই লারাভেলের ডকুমেন্টটা কিন্তু আসলে যারা বিগিনার তাদের জন্য একটু কঠিন হবে, কারণ এইটা মূলত এমনভাবে লেখা হয়েছে যে যারা একটা মনে করেন যে ভার্সন থেকে আরেকটা ভার্সনে যাচ্ছে, অর্থাৎ লারাভেল 6 এর ব্যবহার করতে এখন 7 আসছে, এখানে 7 এর কি কি পরিবর্তন সেগুলো এখানে দিয়েছে। হ্যাঁ, তো এই জন্য একটু বুঝতে কঠিন হবে, তারপরও স্টাডি করলে এইখানেও কিন্তু সবকিছু দেওয়া আছে ডকুমেন্টেশনে, রিকুয়ারমেন্ট ওয়ারেন্ট, তারপর
কুয়েরি বিলের যাবতীয় কিছু জিনিস এখানে শর্টকাট করে আছে, সবকিছু বোঝাই দেওয়া আছে। তো আমাদের এখানে আমরা এই যে ইনস্টলেশন, আপনারা যদি লালাফেল না করেন, ইনস্টলেশন এই যে কমান্ড এগুলো থাকতে হবে, আর কম্পোজার ইনস্টল করে নেবেন, তারপর ইনস্টল করবেন লালাফেল। এই পর্যন্ত আমার করা হয়ে গেছে। এখন আমি কি করব, একটা প্রজেক্ট তৈরি করব। এই যে এখানে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লালাফেল, লালাফেল এই প্রজেক্টটুকু যদি আমি এইটা যদি লিখে দিই, এই যে ব্লগ নামের একটা প্রজেক্ট আমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমার যেহেতু ব্লগ আর একটু সময় লাগবে, হ্যাঁ, তো আমার এই ব্লগ নামের প্রজেক্ট না, আমি একটা প্রজেক্ট অলরেডি করে রেখেছি, তৈরি করে রেখেছি, একটু সময় লাগে। এই জন্য আমি দেখেন এই যে এই অ্যাজাক্স ক্রুড নামে এখানে লারাভেলের মধ্যে এই প্রজেক্টটা, যখন আমার ওই কমান্ডটা চালাবো, আরেকবার বলে দিই, যখন আমি এই কমান্ডটা চালাবো, এখানে ব্লগ না লিখে জাস্ট শুধু অ্যাজাক্স ক্রুড যদি আমি লিখি, তাহলে আমার এই যে অ্যাজাক্স ক্রুড নামে এই ফোল্ডারটা তৈরি হয়ে যাবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এখন এই ফোল্ডারটা তৈরি হয়ে গেলে আমি এই কমান্ডগুলো, আমার কথাটা বুঝতে পারছেন, যে আমি নতুন প্রজেক্ট তৈরি করার জন্য এইখানে ব্লগের জায়গায় অ্যাজাক্স ক্রুড লিখেছি, যার কারণে আমার চলে এসেছে অ্যাজাক্স ক্রুড নামে প্রজেক্টটা। তখন আমাকে এখানে ক্লিক করতে হবে, এর ভিতরে গিয়ে এইখানে সিএমডি চালাতে হবে, সিএমডি। এখন এইটাকে যদি আমি এইভাবে পিএসপি আর্টিশন, আর্টিশন কমান্ড আপনারা জানেন, আর্টিশন দিয়ে রান করি, তাহলে আমার যে আইপিটা আসবে, লোকাল হোস্ট আসবে, কন্ট্রোল সি, এইটাকে আমি রান করব আমার ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, তাহলে এইখানে এইটা ইনিশিয়াল পেজ, এনআইপিএস কিভাবে কোথা থেকে আসছে এটুকু আপনাদেরকে আগে জানতে হবে। আর এইটাকে আমি ওপেন করে নিব, হলো আমার ওপেন, আচ্ছা নিউ উইন্ডো করি, নিউ উইন্ডো এটা কাটা, এইখানে আমি ওপেন ফোল্ডার করব, হলো আমার যে অ্যাজাস স্ক্রুটটা যেটা রয়েছে, এই যে আমার প্রজেক্ট। ঠিক আছে, এইটা আমার প্রজেক্ট, এখানে আপাতত কিচ্ছু নাই, নতুন একেবারে ফ্রেশ, কোনো রাউট তৈরি করা নাই, দেখেন কোনো রাউট তৈরি করা নাই। এই যে এটা ডিফল্ট রাউট, এর মাধ্যমে যে ওয়েলকাম পেজটা পাচ্ছে, যে এখন যদি আমি লাইফ সাইকেল বোঝাতে যাই কি আউট কিভাবে কোথায় যায়, তাহলে তো সমস্যা, আপনাদেরকে আগে বুঝতে হবে যে এখানে স্ল্যাশ বলতে হোম, এটা এখানে ওয়েলকাম পেজটা যে এখানে রিসোর্সে রয়েছে, হয়ে গেল। এই এই রাউটে প্রথমেই সে লারাভেল সেই রাউটে যাবে, পরে এই রিসোর্সে গিয়ে আমাদের এই হয়ে গেল, ওই ভিউয়ে গিয়ে ওই ওয়েলকামটা ভিউ করবে এই পেজটা। হ্যাঁ, তো আমরা প্রথমে চাচ্ছি যে আমাদের একটা পেজ আসবে, ফর্ম আসবে, তাই তো, যে ফর্মে আমরা ডাটা এন্ট্রি করব বা শো করব যেগুলো করলাম ওখানে। তো এই জন্য আমি এইখানে একটা আলাদা রুট তৈরি করে নিব, স্ল্যাশ দিয়ে যদি আমি স্টার দিই, আর হলো এইখানে এটাকে আমি কমেন্ট করে দিলাম। এখন আমি আলাদা একটা রাউট তৈরি করে নেব, এটা রাউট হবে গেট, আর গেট রাউট কি পোস্ট রাউট কি এগুলো সব আপনাদেরকে স্টাডি করে জেনে নিতে হবে। গেট রাউট ডাটা পেজ করার জন্য বা একটা পেজ রিকোয়েস্ট পাঠানোর জন্য আমি এইখানে আমার কন্ট্রোলারের মাধ্যমে একটা ভিউ করব। আমি আমার কন্ট্রোলারের নাম দিলাম হলো এ কন্ট্রোলার। ঠিক আছে, এখন এই যে কন্ট্রোলার, এটা কিন্তু আমার তৈরি করা নাই, এটা আমি তৈরি করব কিভাবে, এখানে সরি এখানেও আবার ইয়ে দিতে হবে, এইখানে আমি ইন্ডেক্স নামে একটা ফাংশন তৈরি করব। এই যে রাউটের মধ্যে এটা আমার কন্ট্রোলারের নাম, এটা আমার পাথ, এটা আমার ইন্ডেক্স, এটা ফাংশন। ঠিক আছে, এখানে কমা রাউট বিভিন্নভাবে লেখা যায়, তার মধ্যে এটা একটা। তো এখন এই কন্ট্রোলার তো আমার নাই, তাহলে কন্ট্রোলার পাবে কি, কন্ট্রোলারের মধ্যে ফাংশনে পাবে, কন্ট্রোলার কিন্তু এখানে গিয়ে দেখা যাবে, এপিপির মধ্যে, এইচটিটিপির মধ্যে কন্ট্রোলারে গিয়ে দেখেন, শুধু আমার বেসিক যেটা আগের কন্ট্রোলার এদের বিল্ট ইন সেটা আছে, একটা কন্ট্রোলার নাই। এই কন্ট্রোলার তৈরি করার জন্য আমি এটা কি দেবো, হ্যাঁ আর হ্যাঁ, আচ্ছা এইখানে কন্ট্রোলার তৈরি করবো, কিন্তু এখানে দেখেন আমার সার্ভারটা যে চলতেছে, আমি যদি এটা কেটে দিই তাহলে কিন্তু এই যে এই পেজটা আমার আসবে না। তো আমি এই জন্য ওইটা থাক, ওইটা থাক, আমি এইখানে আরেকটা সিএমডি তৈরি করে নিই, যাতে ওই সার্ভারও চলে আমার কাজও হয়। ঠিক আছে, বোঝাইতে পারছি। আচ্ছা, এখন এখানে কন্ট্রোলার তৈরি করার জন্য আমার ফোল্ডারের মধ্যে কিন্তু সব কাজ করতে হবে, অ্যাজাস ক্রুডের মধ্যে, প্রজেক্টের মধ্যে। হ্যাঁ, এখানে আমার কন্ট্রোলার তৈরি করার জন্য লিখতে হবে পিএসপি আর্টিশন মেক কন্ট্রোল, এই কমান্ডগুলো, এই কন্ট্রোলার, আমার এটার নাম কি দিলাম আমি এখানে, এ কন্ট্রোলার। আচ্ছা, এই নামে আমি এ কন
প্রো, এই কন্ট্রোলার নামে আমি একটা কন্ট্রোলার তৈরি করে নিয়েছি। আমি যখন ইন্টার চাপবো, এটা আমার একটা কন্ট্রোলার দেখেন, এই যে এখানে যুক্ত হয়ে গেল, দেখেছেন? এতক্ষণ কিন্তু এই যে কন্ট্রোলার ছিল না, এই যে এখন কিন্তু এই কন্ট্রোলার যুক্ত হয়ে গেল। এখন আমি যে রুটে যে ফাংশনটা দিয়েছি, এই কন্ট্রোলার তার মধ্যে যে ইন্ডেক্স দিয়েছি, সেটা আমি এখানে তৈরি করে নেব। কি তৈরি করে নেব? পাবলিক পাবলিক ফাংশন ফাংশন ইন্ডেক্স। আচ্ছা, এই ফাংশনের মধ্যে আমি একটা পেজ ভিউ করব। লারাভেলের এরকম লাইফ সাইকেল তো বুঝেন, এই যে আমার কন্ট্রোলার তৈরি হলো, ইন্ডেক্স তৈরি হলো, এখানে একটা পেজ ভিউ করব। সেই পেজটা হবে রিটার্ন রিটার্ন ভিউ, পেজ হবে এইটা, সেটা হবে আমি দিলাম হলো টেস্ট। ওকে, টেস্ট নামে এখানে টেস্ট ডট বুলেট ডট পিএসপি লিখলে হবে, শুধু টেস্ট লিখলেও হবে। এখানে বুলেট সেন্টেন্স গুলো আপনাদের জানতে হবে। আচ্ছা, এইটা আমার একটা পেজ। আচ্ছা, এখানে সেভ দিলাম, এখানে সেভ করলাম। এখন এই নামে তো পেজ আমাদের নাই, দেখেন আমাদের ভিউ শুধু ওয়েলকাম নামে পেজটা আছে। এইখানে আমি এইখানে সেই জন্য আমি একটা পেজ তৈরি করবো, নিউ ফাইল, সেটার নাম হবে টিএসটি টেস্ট ডট বুলেট ডট পিএসপি। ওকে, আমি যদি কন্ট্রোল সরি আমি যদি কন্ট্রোল সেভ চাপি, এই পেজটা আমার তৈরি হয়ে গেল। এখন দেখা যাক এই পেজটা আসে কিনা। কন্ট্রোল যদি আমি সেভ চাপি, এখন আমি যদি এখানে আমি রিফ্রেশ দিই, তাহলে আমার ওই পেজটা চলে আসার কথা। এখানে কি দেখালো? এই কন্ট্রোলার আনএক্সপেক্টেড কি যেন ভুল হয়েছে। ও, এখানে একটা কমা দিন। এবার এবার যদি আমি রিফ্রেশ করি, হ্যাঁ দেখেন আমার ওই পেজটা চলে আসছে, টেস্ট ডট বুলেট ডট পিএসপি। হ্যাঁ, এখানে লেখাটা, তার মানে আমি রুটটা তৈরি করে আমার সাকসেসফুলি ওই যে আমার যে পেজে আমি কাজ করব, এখানে যে লেখাটা, এখানে আমি যাই দিব, আমি যদি হাই দিই, এই পেজটা আমার দেখাবে, তাই না? এই যে হাই, তো এইখানে আমার ফর্ম, এখানে ডাটা শো করবো, এখানে ইডিটরে যাবতীয় যে কাজগুলো প্রথমে আপনাদের দেখালাম সেগুলো করব। এইটা করার জন্য আমার এখানে প্রথমে আমি এইচটিএমএল এর ফরম্যাটটা নিই। হ্যাঁ, যে এইচটিএমএল এর ফরম্যাটটা চলে এসেছে, এটা টাইটেলটা দিয়ে দিচ্ছি আমি হলো অ্যাজাক্স ক্রুট। আচ্ছা থাক, টাইটেলটা দিলাম। এখন এখানে আমার যেহেতু আমি বুটস্ট্র্যাপের ফর্ম ইউজ করব, সেজন্য আমার বুটস্ট্র্যাপের লিঙ্ক লাগবে। তো বুটস্ট্র্যাপের যে লিঙ্ক, সিডিএন লিঙ্ক, আসলে আমি ডাউনলোড করতেছি না বর্তমান, আমি ডাউনলোড করে ব্যবহার করা যায় বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের লিঙ্কটাই আপাতত আমি ব্যবহার করব, সিডিএন লিঙ্কগুলো ডাউনলোড করে ব্যবহার করাটা বেটার। যখন ইমপ্লিমেন্ট ইমপ্লয় করবো, তখন ডিপ্লয় করবো, তখন ডাউনলোড করবো। আচ্ছা, এই যেখানে সিএসএস এর লিঙ্কটা আছে, আমি সিএসএস এর লিঙ্কটা আপনারা জানেন আমাদের হেডের মধ্যে দিতে হয়, দিলাম, কন্ট্রোল সেভ। তারপরে হলো এই যে আমার এখানে যে এদের জাভাস্ক্রিপ্ট যে কিউরির যে এদের লিঙ্কগুলো রয়েছে, সেগুলো আমরা বডি রেখাপের শেষে মিশে দেবো। আচ্ছা, এইখানে একটা জিনিস আপনাদেরকে বলছি, আমি বলিনি আমার অভিজ্ঞতা থেকে, এইখানে আমি যখন এই বুটস্ট্র্যাপের এই যে ফোর ভার্সন ইউজ করতেছিলাম, আমার আবার যে কিউরি যখন ইউজ করতেছিলাম, তো আমার কিছু বুটস্ট্র্যাপের অ্যাট্রিবিউটগুলো শো করতেছিল না, বা জাভাস্ক্রিপ্ট আবার হট করে কাজ করতেছিল না। এই কনফ্লিক্টগুলো হওয়ার কারণ হলো জেকিউরি, জেকিউরির কোনো এলিমেন্ট যদি অন্য কোনো ফ্রেমওয়ার্কে কাজ করতে গিয়ে সেখানে ওই এলিমেন্টটাও তারা যদি ইউজ করে, তাহলে কনফ্লিক্ট হয়ে যায়। আপনারা লিখে সার্চ দেবেন জেকিউরি কনফ্লিক্ট উইথ বুটস্ট্র্যাপ, চলে আসবে। তো এইটার জন্য আমি খাটাখাটুনি করে বলতে লিঙ্ক নিয়ে সমস্যা হচ্ছিল, ঠিক আছে? একটা লিঙ্ক আরেকটা লিঙ্কের সাথে, একটা লিঙ্ক একটা জেকিউরি একটা ফ্রেমওয়ার্কের সাথে কাজ করতেছিল না। তো শেষমেশ এদের এই, হ্যাঁ মানে এখানে যদি আমি অন্য জেকিউরি ভার্সন ইউজ করি, তাহলে এই ভার্সনগুলো কাজ করতেছিল না। এগুলো আপনারা একটু জাস্টিফাই করে ম্যানেজ করে নেবেন। আপনার প্রথমে দেখেন আমি বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো ব্যবহার করলাম, আমি যেহেতু এখন জেকিউরি ব্যবহার করব, তো এই যে এদের জেকিউরি কিন্তু এদের 3.2.1 আছে, তো এই জেকিউরিটা না ইউজ করে আমি আপডেট জেকিউরির যেটা লিঙ্ক রয়েছে, দেখেন আমি জেকিউরি জেকিউরি সিডিএন লিঙ্ক যদি লিখে সার্চ দিই, তাহলে এখানে আমার জেকিউরির লিঙ্ক চলে আসবে, জেকিউরির লিঙ্ক চলে আসবে। এটাকে আমি এখান থেকে কপি করলাম, করে এইখানে এদের যে জেকিউরি লিঙ্কটা, এটা প্রথমেরটা, এইটা শুধু আমি চেঞ্জ করলাম, ঠিক আছে? কন্ট্রোল সেভ, বাস আমাদের লিঙ্ক দেওয়া শেষ। এখন আমরা এইখানে একটা বাটন নেব,
বাটনে ক্লিক করলে মডাল লিখব, তাই তো? তাহলে আমাদের বুটস্ট্র্যাপে গিয়ে যদি আমরা কম্পোনেন্টে যাই, কম্পোনেন্টে গিয়ে বাটন নেই, এই বাটনটা নেই, ঠিক আছে, কন্ট্রোল সি, এই বাটনটা নিলাম। তো একটা আমাদের প্রথমে কার্ডের মধ্যে বাটন টাটন সব নেওয়া উচিত। আচ্ছা, ধর একটা বাটন নেই আগে। আমি আসলে ডিজাইনের প্রতি তেমন গুরুত্ব দিব না, আপনাদেরকে আগে বলে রাখি, কারণ আমি ডিজাইনে এতটা পারফেক্ট না। আমি ফাংশনগুলো কাজ করি কিনা সেটা আপনাদেরকে দেখাবো। অ্যাড বাটন, ওকে, কন্ট্রোল সেভ। এখন এইখানে ক্লিক করলে আমার একটা মডেল ওপেন হওয়া দরকার, যাতে করে আমি ডাটা ইনসার্ট করব। তো মডেলে চলে যাচ্ছি আমি, এখানে অনেকগুলো মডেল রয়েছে, আমরা যে কোনো একটা মডেল নিতে পারি, এটাও নিতে পারি। তো আমি পার্টিকুলার সেন্ট্রেড এটাই নিই। হ্যাঁ, আচ্ছা, তো অনেকটা দেখতেছি, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা কপি করে নিলাম। এইখানে আমি পেস্ট করলাম মডেলটা, কন্ট্রোল সেভ। আর এদের যে বাটন লান্স বাটন রয়েছে এটা আমি ইরেজ করে দিলাম, না হলে এই বাটনটাই থাক। আমি এইখানে যা শুধু আমার যে বাটনটা আগে নিয়েছিলাম সেটা ইয়ে করে দিয়ে এই বাটনের নাম দিয়ে হলো অ্যাড ডাটা, ঠিক আছে। আমি ডাটা ইনসার্টটা তো আগে করবো, এখন আমরা চলুন যদি দেখি আমাদের কেমন দেখায়। এখানে আমি যদি ক্লিক করি, এই যে আমার এখানে মডেলটা তৈরি চলে আসছে, এইখানে আমি ডাটা ইনসার্ট করব। এইখানে আমার ফর্ম লাগবে, তো বুটস্ট্র্যাপের ফর্ম আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ ইউজ আপনাদেরকে জানতে হবে। এই যে তো ফর্মটা মূলত আমি একটা কার্ডের মধ্যে নেব, ঠিক আছে, একটা কার্ড নিই। এটাই থাক, না এই ফোনটা, এই ফোনটা নেই, এই ফোনটা যদি আমি নিই, এই ফর্মটা নিলাম, যে কোনো একটা ফর্ম নিলেই হবে, যাই হোক যার যেটা পছন্দ লাগে। এই ফর্মের মধ্যে, এই মডেলের মধ্যে, আচ্ছা ফর্ম না দিলেও হবে, এখানে জাস্ট কার্ড না দিলেও হবে, আমি সরাসরি ফর্ম দিই। আচ্ছা, এই কার্ডের মধ্যে ফর্ম আমার লাগবে, তাই তো? আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, তাছাড়া ধৈর্য ধরে না দেখলে অবশ্য। এই যে আমার এই ফর্মটা আমি নিচ্ছি কপি করে, এই ফর্মটাকে আমি দিব হলো আমার এখানে মডেলের বডির মধ্যে, ঠিক আছে, কন্ট্রোল ভি যদি আমি চাপি দিই, কন্ট্রোল চাপি। এখন দেখি আমাদের এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এইরকম ভাবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো চলে আসছে। এখন এইখানে ফর্মটাকে একটু মডিফাই করে নিই। আচ্ছা, এই ফর্মের মধ্যে আমার কি কি পাসওয়ার্ড, ঠিক আছে, আর এইখানে এই চেক চেকবক্স লাগবে না, চেকবক্স কোনো ইউজ করবো না, ওকে, কন্ট্রোল সেভ। আর এইখানে আমি শুধু ইমেল নিব না, আমি নামও নেব সাথে, ঠিক আছে। এখন এই নাম নেওয়ার জন্য আমাকে এই টিপটা পুরোটায় কপি করতে হবে, কন্ট্রোল সি। আমি এইখানে বসে দিচ্ছি হলো নাম, কন্ট্রোল ভি, এইখানে দিব হলো নেম, এমই নেম। আর এইখানে টাইপ ইমেল না, এটা টাইপ হবে টেক্সট, টেক্সট। আর এটা হবে আইডিটা দিব হলো নেম, ঠিক আছে। আর এর নেম দিব হলো আমি নেম ইজ ইকুয়াল টু নেম, এইগুলো। আর এইখানে হলো এটার আইডি দিব হলো আমি ইমেল, আর এটা দিব হলো ইমেল, আর কই গেল আইডি ইমেল, এখানে নেম দিয়ে দিই, নেম ইজ ইকুয়াল টু, এগুলো এখানে বুটস্ট্র্যাপের ফর্মে দেওয়া নাই, তো আমাকে এগুলো দিয়ে দিতে হবে নেম,
ঠিক আছে, আর পাসওয়ার্ডের এখানে এখানে আইডি হলো পাসওয়ার্ড, আর নেম হবে নেম ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড। ওকে, তাহলে কন্ট্রোল সেভ। আমি এখানে পাসওয়ার্ড ওকে সবকিছু ওকে। এখন আমি যদি একটু দেখি আমার কেমন দেখায়। হ্যাঁ, নেম ও ইন্টার ইমেল আছে, ইন্টার নেম দিতে হবে এখানে, আর এই স্মলটা দরকার নাই, এখানে প্লেস হোল্ডারের জায়গায়। এরিয়া ডিসক্রাইবলি ইমেল হেল্প, যদি আমি ইন্টার নেম ইন্টার ইমেল ইমেল এগুলো আমার আগেরই পেয়ে গেছে, আগে ছিল, তাই যাক আমার এখানে সুন্দর করে ফর্মটা চলে যাচ্ছে। এখন আমি যখনই এখানে সাবমিটে ক্লিক করব আমার ডাটা ইনসার্ট হয়ে যাওয়ার দরকার, তাই না? তো ডাটা ইনসার্ট হয়ে যাওয়ার কথা আর এখানে শো করার কথা, এই ফাংশনগুলো আমি কিভাবে করি। আচ্ছা, তো আগে আর এই নিচে কিন্তু আমার এখানে একটা টেবিল লাগবে যেখানে আমি ডাটা দেখাবো, এইটা দেখানোর জন্য টেবিল আমি এখানে ইউজ করব। ঠিক আছে, নিচে কোথায়, এই যে এই ফর্ম তো আছে, এই ফর্মটা তো আমার মডেলের মধ্যে, তাই না? তো এই যে এইখানে এইখানে আমার একটা টেবিল লাগবে, তো টেবিল ইউজ করার জন্য আমি বুটস্ট্র্যাপ থেকে আমার একটা কার্ড ইউজ করব, এই কার্ডটা ইউজ করি, কন্ট্রোল ভি। আর এই কার্ডের মধ্যে এখানে আমি যদি লিখি প্রোফাইলস, আমার যে ডাটাগুলো সেভ হবে সেগুলো এখানে দেখাবে। আচ্ছা, আর এইখানে এই কার্ডের মধ্যে আমার আমি কার্ডটা দেখাচ্ছি কেমন দেখাচ্ছি, যে হাই লিখলাম ওখানে, কন্ট্রোল সেভ। এখানে দেখেন, যদি আমি রিফ্রেশ করি, যে এখানে আমার হাই দেখাচ্ছে, কিন্তু এখানে হাই না দেখায় কার্ড ইমেজ ক্যাপ ইমেজ কেন। আচ্ছা, ইমেজ টিমেজ আমার লাগবে না, তাহলে এই কার্ডটা আমি ওই যে ইমেজটা আমি চেঞ্জ, ইমেজটা আমার লাগবে না, ওই ইমেজ কিসের জন্য। এবার যদি আমি এই কার্ডের মধ্যে এখানে প্রোফাইলস গুলো, এখানে আমার টেবিল লাগবে এবার এখানে, তো টেবিলের জন্য আমাকে যেতে হবে বুটস্ট্র্যাপ, টেবিল কেন জানি এমনি পাওয়া যায় না, সার্চ দিতে হবে এখানে বুটস্ট্র্যাপে টেবিল। তো ওই যে আমার এইখানে এই যে কালো টেবিলটা আমি কপি করে নিলাম, এইটা আমার এই যে এইখানে হাইয়ের জায়গায় আমি বসাই দিব। এখন দেখেন, এখন যখন আমি এটা রিফ্রেশ করব, ওহো এখানে ফর্মটা আসছে কিন্তু টেবিলটা এই আমার কার্ডটা ছোট হয়ে গেছে, আমি কার্ডটাকে বাদে দিতে পারি, তাই না? আপাতত কার্ডটাকে বাদ দিতে পারি, কারণ কার্ডের কারণে আমার এখন যদি আমি রিফ্রেশ দিই, ও এই টেবিলের ইয়েটা সহ ডিলিট করে দিয়েছিলাম, তাই তো, কন্ট্রোল সেভ। এখন আমার এখানে একটা টেবিল থাকার কথা। হ্যাঁ, এই যে আমার টেবিল, এখন অ্যাড ডাটাতে শো করব, এখানে আমার এরকম করে ইয়ে ক্লিক করব, রিলোড না হয়ে নিচে এরকম করে ডাটাগুলো অ্যাড হয়ে যাবে। তো এইটা হলো মোটামুটি আমার ডিজাইন। এখানে ডিজাইনটা এইখানে কার্ডটা একটা ইউজ করলে ভালো হইতো, কিন্তু কার্ড ইউজ করলে কোনো ছোট হয়ে যাচ্ছিল। তবে আরেকটা কার্ড আছে, আমি ডিজাইনে একেবারেই কাঁচা, যেটা আপনাদেরকে প্রথমেই বলেছি ডিজাইনে একেবারেই কাঁচা। তবে এইখানে এইটা এইটা ইউজ করি, এই কার্ডটা কার্ড কার্ড বটি, এই কার্ড ইউজ করলে দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমি যদি এইখানে দিই,
আর এদের এই যে এই ডিপ গুলো ক্রস করে দিলাম সি। তাহলে আমার আপনারা ইচ্ছা করলে ডিজাইন গুলো স্কিপ করে দিতে পারেন, আমি এখানে আমার টাইম লাইনে নিচে শেষে কমেন্টে দিয়ে দেবো যে কখন থেকে আমার অ্যাজ ফাংশনালিটি গুলো এখন শুরু হবে। হ্যাঁ এখন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো এইখানে আবার এইটা এখানে না থেকে একটু এখানে থাকা দরকার ছিল, নো প্রবলেম। আমি ফাংশনালিটি গুলো তৈরি করি, বাকিটা ডিজাইন আপনারা শিখে নিতে পারবেন, ডিজাইন কোনো ফ্যাক্টর না, ডিজাইনটা ডিজাইন যে করবে সে করতে পারে। আচ্ছা এখন আমি একটু সময় দিলে আমার ডিজাইন শেখা যাবে, তো এটা আমি একটু শেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অ্যাডাক্স তো এখন আমাদেরকে অ্যাড ডাটা ক্লিক করলে যে এখানে ফর্মের ভ্যালুগুলো এইখানে অ্যাড হয়ে যেতে হবে, তো বা ডাটাবেজে আগে অ্যাড হতে হবে, তারপরে তো এখানে ডাটাবেজ থেকে ফেস করবো তাই না। তো আগে আমি ডাটাবেজে অ্যাড হয় কিনা সেটা আপনাদেরকে ইনসার্টটা দেখাই। তো আমার এখানে ফর্মটা কই, হ্যাঁ এখানে ফর্ম কই, এই যে ফর্ম, এই যে ফর্ম এখান থেকে শুরু হয়েছে ফর্ম, ঠিক আছে। এই ফর্মটুকুতে আমাদের ডাটা পাঠাতে হবে, তাহলে আমি এখানে আমি লিখে দিচ্ছি আমার মেথড কি পোস্ট। ওকে কন্ট্রোল সেভ আর মেথড সেভ। হ্যাঁ আচ্ছা আমার নিচে মনে হয় কে যেন একজন ডাক্তার আছে, যাই হোক। আচ্ছা ফর্ম মেথড পোস্ট, পোস্ট আমি লিখলাম আর কিছু এখানে, হ্যাঁ ওই যে বাটন, বাটন এই বাটনে আমি সাবমিট না এখানে লিখে দিল অ্যাড ডাটা, এখানে বাটনের নাম লিখে দিই। তো দুঃখিত আমাকে মেসের খালা ডাকতে এসেছিল, আমি একটু জাস্ট চেক করে আমার ভিডিও চালু হলো কিনা। আচ্ছা চালু হয়েছে, তো এখানে আমি নেম দিয়ে দেব, আচ্ছা নেম হলো সাবমিট, ওকে কন্ট্রোল সেভ। তো এইটা আমার এখন এখন এখানে সাবমিটে আইডি দেওয়া আছে, আইডি আইডি ধরে ধরে তো আমরা কাজগুলো করব। এই যে আইডি সিলেক্ট করব কিভাবে এটা আপনাদেরকে জানতে হবে, সাবমিট, ওকে এটা নাম হলো সাবমিট। এখন কেউ যখন এই সাবমিটে ক্লিক করবে আমার এই ভ্যালুগুলো ডাটাবেজে পাস হবে, কিসের মাধ্যমে, অ্যাজাক্সের মাধ্যমে। তো এইটা আইডিটা আমি ধরে কাজ করব, এই জন্য আমার এখানে চলে যাব আমি একেবারেই আমার বডির নিচে, ঠিক আছে বডির নিচে এইখানে আমি স্ক্রিপ্টের মধ্যে আমার কোড লিখব, ঠিক আছে শেষে এইগুলো অবশ্য শেষেই দিতে হয়, তা যাই হোক ওখানে দিতে সমস্যা নেই। এখন আমার এইখানে স্ক্রিপ্টের মধ্যে যে কোড লিখবো সেখানে অ্যাজাক্সের জন্য লিখতে গেলে আমাকে প্রথমেই আমার ডকুমেন্টটা রেডি করে নিতে হবে, এই জন্য সিলেক্টর ডকুমেন্ট ডট রেডি, তার মানে হবে যখন আমার এটা কেবল রেডি হবে তখন একটা ফাংশন চলবে। এইগুলো আমি একটু ব্যাখ্যা করব, হ্যাঁ বিশেষ করে এই যে জাভা স্ক্রিপ্ট গুলো আমি ব্যাখ্যা করবো বেশি করে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এটা হলো আমার এইখানে ডকুমেন্ট যখন রেডি হবে তখনই আমার এই অ্যাজাক্স বা যাই বলি না কেন আমার সবগুলো এখানে চলবে, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল সেভ করি, এইখানে আমি প্রথমে চেক করে নিই আমার জাভা স্ক্রিপ্ট কাজ করতেছে কিনা। আমি যখন ধরেন সাপোজ এই অ্যাড 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 ডাটা এই আইডিতে ক্লিক করব, ঠিক আছে, তখন আমার একটা মডেল আমার হাই দেখাবে, তো সেটা আমি দেখাই এখানে। আমি কিন্তু একেবারে যে খুবই পাকা তা কিন্তু না, সেজন্য আপনাদেরকে বলছি সাবমিট একটু সময় লাগবে, সাবমিট তবে সবকিছু বোঝাতে পারবো ইনশাল্লাহ। সাবমিট ডট ক্লিক, ঠিক আছে ক্লিক ফাংশন, এইখানে আমার এটা হলো, আচ্ছা এইখানে একটা ফাংশন চলে যাবে, সেই ফাংশনটা আমাদেরকে অ্যালার্ট দিবে হাই।
ঠিক আছে, কন্ট্রোল সেভ, দেখি আমাদের যে কিউরি কাজ করে কিনা, জাভা স্ক্রিপ্ট কাজ করে কিনা। ওকে, এখন আমরা যদি এখানে ক্লিক করি আর এই অ্যাড ডাটাতে ক্লিক করি, আর এর আবার জিমেল টিমেল আছে, gmail.com। ওকে, আমি যদি এইখানে ক্লিক করি, আচ্ছা রিলোডটা, এই যে রিলোড নিচ্ছে, এই রিলোডটা আমি দিব না, এই রিলোডটা না দেওয়ার জন্য এইখানে আমার ই নামে একটা ইভেন্ট চাবে চালাবো, আর এখানে আমার লিখতে হবে ই ডট ইভেন্ট ডিফল্ট FAU, ঠিক আছে, প্রিভেন্ট ডিফল্ট নামে এই ফাংশনটা চালাতে হবে। আচ্ছা, তো এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে যদি আমি এখন এখন রিফ্রেশ দিই, এখন যদি আমি এখানে আমার তারপরও রিফ্রেশ নিচ্ছে কেন, কন্ট্রোল সেভ, কন্ট্রোল সেভ, আচ্ছা এখন আমাকে এটা চেক করে দেখতে হবে যে কেন রিফ্রেশ নিচ্ছে, নট রেসপন্ডিং, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, প্রিভেন্ট ডিফল্ট সাবমিট, সবকিছু ঠিক আছে, সাবমিট, এখানে আমার আইডি, আইডিটা ঠিক আছে কিনা, দেখি তো, এটা ফর্মের মধ্যে কেন, আচ্ছা আর এই বাটন গুলো আমার তো দরকার নেই, তাই না, এই বাটন গুলো আমার দরকার নেই, আমাকে একটু আরেকবার আমার এই অ্যাপের সাথে করতে হবে, আমি এখানে ক্লিক করলাম, অ্যাপ ডাটাতে ক্লিক করব, এখানে এই রিলোডটা বন্ধ হয়নি, আর একটা হিরোড দেখাচ্ছে, হিরোডটা আমাকে দেখতে হবে হিরোডটা কি, ঠিক আছে, আমি যদি কনসোলে যাই, নেটওয়ার্কে গিয়ে দেখি আসলে এই রোডটা কি, আমি যদি আবার রিফ্রেশ দিই, এখানে আমাদের ডিবাগিং করতে হবে, পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, সাপোর্টেড মেথড গেট, আচ্ছা এইখানে আমার এখন এই যে এখানে যে মেথড দিয়েছি, এটা এটা এখনো আমি কোনো লিঙ্ক তৈরি করিনি, ঠিক আছে, গেট, যার কারণে পুরো কাজটা না করার কারণে আমার এই ফর্মের ডাটাটা ইউজ দেখাচ্ছে। আচ্ছা আমি এই জন্য তো আগে পুরোটা পুরোটা লিখে নিই, ঠিক আছে, কন্ট্রোল জেড, অথবা এই ফর্ম বাদেও আমরা একটা বাটন, এই বাটনটা বাইরে নিয়ে কন্ট্রোল এক্স, এই বাটনটা আমি একেবারে ধরেন যে এই অ্যাড বাটনের এইখানে নিচ্ছি, আমি যা চেক করে লিখব হচ্ছে আমার বা আইডিটা, আচ্ছা বা আমি এটা এখানে থাক, কন্ট্রোল সে, যার শুধু এই আইডিটা আমি আইডি সাবমিট দিয়েছি না, আমি এইখানে এই আইডিটা দেখি কই গেল, এর আইডি কই, এইখানে একটা আইডি, আইডি ইজ ইকুয়াল টু এম, এম নামে আইডি, এখন আমি এম তে ক্লিক করলে এখানে যেহেতু ফর্মের ভ্যালু নিয়ে সমস্যা হচ্ছে, তখন আমার দেখতে হবে যে ফর্মটার কাজ বাদে যে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট কাজ করছে কিনা, আচ্ছা কারণ কোনো মেথডই আমি তো এখানে অ্যাপ্লাই করতেছি না, জাস্ট এখানে ক্লিক করছি, আচ্ছা জাভাস্ক্রিপ্ট কাজ করছে না, এটাকে হওয়ার কারণ কি, যখন আমি সাবমিটে ক্লিক করব
পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড। আচ্ছা তো অ্যালার্ট দিচ্ছে কেন? যেহেতু এখানে টাইপ সাবমিট, এটা ফর্মের ভ্যালু গুলো সাবমিট দিচ্ছে, তো আমি অ্যালার্ট এখানে না দিয়ে আমি আরো কাজটা অগ্রসর করে নিয়ে যাই, তারপরে দেখি আমার অ্যালার্ট এর কাজটা কেন হচ্ছে না, সেটা ঠিক না আমার। আচ্ছা আমি এখানে অ্যাজাক্সে আমার ভ্যালু গুলো পাস করে দেবো, সেটা কি করব ডলার ডট অ্যাজাক্স। ওকে এইখানে আমার অ্যাজাক্সটা আমি লিখব, তো সেটা লেখার জন্য আমার যে ভ্যালু গুলো রয়েছে সেই ভ্যালু গুলো তো আমার এখানে নিতে হবে। ঠিক আছে, এগুলো কি ছিল? নেম ছিল, নেম এখানে আমি সিলেক্ট করে নেব ইনপুট গুলো, ইনপুট থেকে সেই ইনপুটের কোনগুলো থেকে নেম ইজ ইকুয়াল টু নেম। ঠিক আছে ডট হ্যালো, এটা হলো আমার নামটা। ঠিক আছে আমি দেখতেছি যে আমার ইরোরটা কোনটা ছিল, কন্ট্রোল সি, ওইটা আমি কনসোল লক করে দেখতেছি, সমস্যা নাই। আর এইখানে ইমেল আগে ইনসার্ট পর্যন্ত যাই, তারপর খুঁজে বের করে ইমেল, যেটা ইমেল হবে সেটার নাম এখানে নিব, আর আরেকটা হলো পাসওয়ার্ড, তাই না? যেটা হবে এখানে হবে আমার একটা পাসওয়ার্ড নামে পাসওয়ার্ড, আর এখানে নাম থাকবে হলো পাসওয়ার্ড। ভুল তো সব কোথাও না কোথাও অবশ্যই থাকে, ভুল না থাকলে আর ডাটা তো ঠিকই চলে যায়। আচ্ছা এইখানে আমার অ্যাড্রেসের এখানে আমি যে ইনপুটের নেমের ইনপুটের মধ্যে যে আমার সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্টর দিয়ে আমি ভ্যালুগুলো ফর্মের ভ্যালুগুলো সিলেক্ট করে নিলাম। হ্যাঁ এখানে ফর্মের সিরিয়ালাইজড করেও পাঠানো যায়, তো আমি সিলেক্ট করে নিয়ে পাঠালাম। আচ্ছা এখন এইখানে যখন আমি অ্যাজাক্স লিখবো, অ্যাজাক্স ফরম্যাট হলো এখানে থাকতে হবে ইউআরএল, এরকম দিয়ে কোলন, মানে ইউআরএল সমানের মতো কাজ করে, আর ডাবল কোটেশনের মধ্যে আমাকে অ্যাজাক্স সরি ব্লেড সেন্টেক্সের আমার রাউট লিখতে হবে। ঠিক আছে তো এভাবে করে রাউট লিখতে হয়, আমি ইনসার্ট নামে আমার রাউটটা তৈরি করে দিলাম এখানে। ওকে আর এখানে কমা ব্যবহার করতে হবে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা তারপরে ইউআরএল দিলাম, তারপরে হলো আমি দেবো হলো মেথড, মেথড দিব হলো এই এইগুলোর কারণে ভুল দেখাতে পারে, মানে এই যে মেথড টেথডগুলো এখনো ডিক্লেয়ার করা হয়নি, তবে এটা নাও হতে পারে, আমি পুরো জিনিসটা আগে চেক করে দিই। আচ্ছা ডাটা হবে, ডাটার মধ্যে থাকবে হলো আমার নেম, এখান থেকে যে নেমটা পাচ্ছি। আচ্ছা এইটার সম্বন্ধে কারো প্রশ্ন থাকলে আমি উত্তর দিচ্ছি, সেটা হলো যে এই নেম গুলো তো আমার ডাটা যে পাস্ট করে রিকোয়েস্ট এর জন্য ভ্যালুটা যাবে সেটা, আর এই নেম গুলো তো যে এখানকার এই ভ্যালু গুলো এই পাশে থাকবে। ঠিক আছে যেমন আরো লিখছি হলো ইমেল, আমি যদি খালি ইম লিখি তাও চলবে, কিন্তু ওই যে কোলন লিখে আমার এদিকে যে ভার নামে যেটা লিখেছি সেটা লিখতে হবে, মানে যে ভ্যালুটা আমার ফর্মের মধ্যে আছে, কমা আর কি পাসওয়ার্ড। ঠিক আছে বলুন এখানে আমার পাসওয়ার্ড, ওকে এইগুলো হলো আমার ভ্যালু। আচ্ছা এখন আমি এইখানে আমার ডেটা টাইপটা বলে দিতে পারি, ডেটা টাইপ জেসন, ওকে। আর এইখানে এখন আমার সাকসেস যদি হয়, ঠিক আছে সাকসেস হলে যে আমার রিটার্ন ভ্যালুটা, এখানে ডাটা গুলো দিলাম, ইউআরএল দিলাম, মেথড দিলাম, এজ আছে নিয়মগুলো, এটা সাকসেস হলে এখানে একটা ফাংশন চলবে, ফাংশন এটা লিখতে হবে, লিখে এই ফাংশনের মধ্যে যেটা রিটার্ন হবে, রিটার্ন তো আমরা এখানে মূলত ডাটা শো করবো না, ইনসার্ট হওয়ার পরে শো করবো, তো এখানে আমি শো না করে এখানে অ্যালার্ট দিব আপাতত যে আমার ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ ডাটা ইনসার্টেড, এটা আমার একটা অ্যালার্ট এই ফাংশনটা চলার পরে। আচ্ছা দেন আমাকে এখন এই যে ইনসার্ট নামে
আমার অল্প ইনসার্ট নামে আমাকে রাউট তৈরি করতে হবে। এইখানে আমাকে নতুন করে একটা রাউট তৈরি করছি আমি, আরও ইউটি রাউট। রাউটের মধ্যে এটা হবে পোস্ট রাউট, যেহেতু আমি ডাটা ইনসার্ট করব। আর এইখানে আমি দিলাম হলো ইনসার্ট, কন্ট্রোল এন চেপে গেছি, কন্ট্রোল ভি। আর এইখানে এই কন্ট্রোলারটাই দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, আর এইখানে শুধু দিব হলো এস, ঠিক আছে, এস। আচ্ছা, এটার নাম দিলাম হলো, এখানে কিভাবে নেম দেওয়া যায় সেটা আপনাদেরকে জানতে হবে। নাম এখানে যে নাম দেবো সেই নামে আমার ইনসার্ট, এই দেখেন আমি রাউটটা তৈরি করে ফেললাম কন্ট্রোল সেট। এই নামটা মূলত, হ্যাঁ, এই যে এখানে আমার আমার কই, এই যে এইখানকার এই নামের সাথে হুবহু মিলতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ভি, কন্ট্রোল সেট। তাহলে আমার এই রাউট সাথে ওইখানে আমার এইখানকার রাউটের কাজ শেষ। এখন আমার এইখানে স্টোর তৈরি করতে হবে, ঠিক আছে, কন্ট্রোল সি। এখানে আমার একটা ফাংশন তৈরি করবো, সেটা হলো স্টোর নাম, সেটা হবে STO স্টোর। এবং এটা যেহেতু পোস্ট ফাংশন, পোস্ট আমার রিকোয়েস্টটাই আমাকে এখানে রিকোয়েস্ট কল করতে হবে, ডলার রিকোয়েস্ট রিকোয়েস্ট। আর এইখান থেকে আমার ডাটাগুলো সব চলে আসবে, ঠিক আছে, এসে ডাটাগুলো আমি এখানে, তাহলে আমার ডাটাগুলো যদি চলে আসবে, আমাকে এখন ডাটাগুলো কি করতে হবে, ডাটাবেজে ইয়ে করতে হবে, ইনসার্ট করতে হবে, তাই না? তাহলে আমাকে ডাটাবেজ একটা তৈরি করে নিই আমি। ডাটাবেজ তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে আমার টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে। টেবিল তৈরি করার জন্য আমাকে যেতে হবে লারাভেলে মাইগ্রেশন, মাইগ্রেশনে গেলে আমরা টেবিল তৈরি করা দিয়ে পাবো ডাটাবেজ। এইখানে মাইগ্রেশন যদি চলে যায় টেবিল তৈরি করা বলতে, এখানে কমান্ডের মাধ্যমে টেবিল তৈরি করি, ঠিক আছে। এখানে এমনিতে ডাটাবেজ তৈরি করার মতো না, কমান্ডের তৈরি করতে হবে। কিভাবে, এই যে দেখেন এখানে আমার স্কিমা দেওয়া আছে, এই যে লাইনটা, এই যে জেনারেটিং মাইগ্রেশন, এই লাইনটা যদি আমি কপি করি, সি কপি করে আমার যে এই যে এখানে কমান্ড লাইন আছে এইখানে যদি আমি পেস্ট করে দিই, দিয়ে এইখানে নামটা যদি আমি চেঞ্জ করে দিই, এটি, ঠিক আছে, এটি নামে একটা স্কিমা আমার, দেখেন স্কিমা বলতে কোথায় স্কিমা তৈরি হবে, এই যে এইখানে দেখেন আমার ডাটাবেজের এই মাইগ্রেশনে কিন্তু শুধু ইউজার্স আর ফেল্ড নামে আমার দুটো এরকম টেবিলের স্কিমা, এই যে এরকম স্কিমা আছে, ঠিক আছে না? আমার এখন এখানে তৈরি হবে অ্যাপ নামে একটা, আমি যদি ইন্টার চাপি, দেখেন এই সঙ্গে সঙ্গে এখানে খেয়াল করবেন তৈরি হয়ে যাবে অ্যাপ নামে একটা স্কিমা। এখানে স্কিমা তৈরি হয়নি, ততক্ষণে আমরা একটা ডাটাবেস তৈরি করে নিই। আমাদের এইখানে যেতে হবে কি, এইখানে একটা নিউ ক্লিক করে আমাদের নতুন একটা ডাটাবেস তৈরি করতে হবে, সেটা নাম হবে এটিডি, ঠিক আছে। আমি এটিডি নামে একটা ডাটাবেস তৈরি করতেছি। আচ্ছা, আমাকে দেখতে হবে আমার ভিডিও চলছে কিনা, চলছে। এটিডি নামে ডাটাবেস তৈরি হয়ে গেল, সেটা কই এটিডি। এখন এইটাকে আমাকে কানেক্ট দিতে হবে আমার এইখানে লারাভেলের সাথে। কিভাবে, ইএনভি তে যাব, আমাকে জাস্ট এইখানে এইখানে লিখতে হবে এটিডি, ঠিক আছে, জাস্ট এখানে পাসওয়ার্ড রুট আর এখানে ডিবি পাসওয়ার্ড, এটাই। আমি যদি এখন কন্ট্রোল সেভ চাপি, সেভ, হ্যাঁ, তাহলে এটিডি তে আমার কানেক্ট হয়ে যাবে।
আর এখন আমার এখানে এই যে মাইগ্রেশন টেবিল আছে, ইন্টারই ছাপিনি, মাইগ্রেশন টেবিল দেখেন, এই যে এখানে অ্যাড নামে মাইগ্রেশন টেবিল তৈরি হয়ে গেছে। আর এখানে যে আমার স্কিমাটা দেখতে পাচ্ছ, টেবিলের স্কিমা, এখানে আইডি তৈরি হবে আর হলো আমার টাইম স্ট্যাম্প। কিন্তু আমার কি কি লাগবে, আমার তো এখানে, আমার তো এইখানে রয়েছে হলো, হয়ে গেল, এখানে আছে হলো নেম, ইমেল আর পাসওয়ার্ড, তাই না? তাহলে নেম, ইমেল আর পাসওয়ার্ড তৈরি করার জন্য আমার এখানে তো নেম, ইমেল, পাসওয়ার্ড নাই। এই যে এইখানে আছে নেম, ইমেল, পাসওয়ার্ড, এই পুরোটাই একেবারে কপি করে নিতে হবে, পুরো স্কিমাটা, মানে আমার টেবিলের মধ্যে কি কি কলাম থাকবে সেগুলো কিন্তু এই এই মাইগ্রেশন গুলোতে থাকে। যেহেতু আমার টেবিলের স্কিমা, যে অ্যাড টেবিলের স্কিমা, এটা এই স্কিমাটা হুবহু ওটার সাথে মিলে যাচ্ছে, মানে ওই কলামগুলো, যেমন আইডি থাকতে হবে একটা, আইডি কিন্তু সবারই ডিফল্ট থাকতেই হবে, আইডি, নেম, ইমেল আর পাসওয়ার্ড। আমি যদি কন্ট্রোল সেভ চাপি, চাপার পরে এইখানে দেখেন, এখন আমার কিন্তু মাইগ্রেশন টেবিল তৈরি হওয়া এখনো থামে নাই, শেষে হয়নি। আচ্ছা, টেবিল তৈরি হয়ে গেছে, ডাটাবেজের, ডাটাবেজ কি, দেখেন আমার এটিডির মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো টেবিল নাই, ঠিক আছে? আমি যখন এখন এখন একটা কমান্ড চালাবো, আমার কিন্তু এটা এখনো শেষ হয় না, কিসের জন্য পুরো কাজটা আমি দেখছি এগুলো। শেষ হোক, ততক্ষণে আমি আমার এখানে টেবিলের নামগুলো ঠিক করে, এই টেবিলের এইখানে, এইখানে দেখেছি যে এইটা আছে, মালিক এখানে দিল আইডি, আর এখানে হলো নেম, আর এইখানে হলো ইমেল, আর এইখানে আমি দিলাম হলো অ্যাকশন, মানে অ্যাকশন বলতে ডিলেট না, ইয়ে সেটার কথা বলছি, আপডেট সেটা, হ্যাঁ এরকম। এখন এই মাইগ্রেশন তৈরি হতে এত সমস্যা লাগছে, আমি এটা কন্ট্রোল সি চেপে দিলাম। আমি যদি পিএসপি পার্টিশন এখন মাইগ্রেট করি, যেমন যার টেবিল তৈরি হয়েছে সেগুলো যখন আমার ডাটা বেস তৈরি হয়ে যায়, তাহলে এটা এটা করতে হবে। এখানে আমার ওই যে কেটে দেওয়ার কারণে কোনো ভুল হয়েছে, টেবিলটা তৈরি হয়নি, হ্যাঁ ওই যে টেবিলটা আমি অ্যাট নামে টেবিলটা তৈরি করছি, এই যে অ্যাট নামে টেবিলটা আমার এখানে, এটা ঠিক করার জন্য আমাকে এখানে লিখতে হবে পিএসপি পার্টিশন মাইগ্রেট ডট রোল ব্যাক, এই টেবিল গুলো এইখানে আমার, আবার ওহো এইখানে তো আমি এটা কপি করছি, কিন্তু আমার স্কিমা গুলো কই? এই স্কিমা তো এখানে দেনি, কন্ট্রোল বি, এই যে এইখানে স্কিমা, আর এই টেবিলের নাম হলো এটি, তো এইগুলো এটি। এখন যদি কন্ট্রোল সেভ চাপি, এখন আমার আবার মাইগ্রেশন চালাতে হবে, মাইগ্রেট, এবার যদি আমি ইন্টার চাপি, এবার ঠিক আছে,
এবার দেখেন অ্যাড টেবিল আমার তৈরি হয়ে যাবে এখানে। আরে বাবা একটুখানি ভুল হলে দেখেন অ্যাড টেবিল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আইডি নেম এগুলো টেবিল তৈরি হয়ে গেছে, এখন এই টেবিলে আমি পোস্ট করবো। তো সেটা কিভাবে পোস্ট করব, এখন এই টেবিল আমার তৈরি করা শেষ, ডাটাবেস তৈরি করা শেষ, এগুলো লাগতেছে এখন, আগের কাজে ফিরে আসলাম। এই যে এইখানে এখন আমার স্টোরের মধ্যে আমি টেবিলটা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, আমি একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি ডাটা, এটা আমি রিটার্ন করে দেবো আবার। যে তাহলে এইখানে হবে আমার ডিবি, এত টেবিল, টেবিলের নাম হলো এটি, এটি। আর এইটার মধ্যে আমি করবো হলো ইনসার্ট কিভাবে ইনসার্ট করব, যে ভ্যালু গুলো আসবে আমার, তাই না, সেগুলো কোথায় ইনসার্ট করব, আমার এখানে নেমের মধ্যে যাবে হলো ডলার রিকু টেস্ট, রিকোয়েস্ট থেকে যেটা নেম আসবে সেটা নেম এখানে থাকবে। আচ্ছা এই জিনিসটা আমি একটু কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আচ্ছা তারপরে এখান থেকে আমার যেটা ইমেইল, ইমেইলে চলে যাবে, এটা হলো আমার এই নেম আর ইমেল, এইগুলো এই পাশের গুলো আবার আমার ডাটাবেজ, আর এই পাশের গুলো যেগুলো আসতেছে ওই ওইদিকে নামের সাথে মিল রাখতে হবে। আর এটা হলো পাসওয়ার্ড, এটা হলো আচ্ছা এইগুলো ভ্যালু আসতেছে, ইনসার্ট করা হয়ে গেল। আমি এখন রিটার্ন RESPON এসি রেসপন্স করব, জেসন ডলার ডাটা, এটা আমি রেসপন্স করে দেবো। এই জন্য আমাকে এখানে ইউজ করতে হবে ইউজ রিডাইরেক্ট কমা রেসপন্স, ওকে। এখন আমার এইখান পর্যন্ত, এইখানে যখন ইনসার্ট করা হয়ে যাবে এই রেসপন্সের যে ডাটাটা, এই যে যেগুলো ভ্যালু ইনসার্ট করো সেই ভ্যালুগুলো আবার আমার এখান থেকে আমার এই যে এই অ্যাড অ্যাক্সেস এখানে আমার যে এই এই ডাটাতে চলে আসবে। তবে এই ডাটা তো আমি প্রিন্ট করতেছি না এখানে, আমি জাস্ট একটা এই পর্যন্ত আসলে এই ডাটা ইনসার্টের নামে একটা আমি ইয়ে প্রিন্ট করব, ঠিক আছে। তো আমি এখন একটু দেখি ডাটা আমার ইনসার্ট হয় কিনা, আসলে হবে না কারণ প্রথমের প্রবলেমটা আবার অ্যারাইজ করবে। তো পুরো আমার ইনসার্টের কাজটা লেখা শেষ। তো দেখি এইটা কত নম্বর লাইনে, এ কন্ট্রোলারে PHP 18 নম্বর লাইনে, কন্ট্রোলারে 18 নম্বর লাইন, এই সমস্যা। ও এগুলো তখন এগুলো আর এটা না, এগুলো কমা, ঠিক আছে, এগুলো কমা, যে কমা লাগছে না, কন্ট্রোল সি। এখন দেখি, এখন আপাতত কোনো সমস্যা নাই, এখন আমার ডাটা ইনসার্ট হয় কিনা সেটা দেখতে। এখানে যদি আমি দিই কি প্রিয়া ইমেলের মধ্যে এইটা, এই যে প্রথমে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখনো আছে, এখন এই প্রবলেমটা সলভ করলে আমার কোড লেখা শেষ। ওকে কনসোলের মধ্যে কি দেখায়, 405 সার্ভার রেসপন্ডেড উইথ এ, এখানে কোনো ইয়ে নাই, ফেল টু লোড দ্য রিসোর্স, ফেল টু লোড দ্য রিসোর্স, দ্য সার্ভার রেসপন্ডেড উইথ স্ট্যাটাস উইথ মেথড নট অ্যালাউড। আচ্ছা এইটা আমাকে আরো একটু চেক করে দেখতে হবে এদিকে কোথাও কোনো ভুল আছে নাকি। এটা পোস্ট, এখানে আমি রিকোয়েস্ট টেবিল, টেবিলে ডাটা ইনসার্ট করতেছি, এইখানে ইনসার্ট সাবমিট,
আচ্ছা, আপাতত কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তো আমাকে এখন এখানে ডিবাগ করতে হবে, তাছাড়া কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমার এই জায়গাটাই ইরোর, অ্যাজাক্সের এই জায়গাতেই ইরোর, যে আমার এখানে ইনসার্টে যাচ্ছে, ঠিক আছে, মেথড পোস্ট ডাটা। এইখানে সমস্যা, এই যে অ্যাজাক যেটা লিখেছে সেইখানে সমস্যা। এইখানে কি সমস্যা সেটা আমাকে একটু চেক করে দেখতে হবে। ইউআরএল এইগুলো, এই ভ্যালু গুলো এখানে আসছে কিনা সেটা তো আগে জানতে হবে। এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে একটু চেক করে দেখি। আজকে শুধু ডাটা ইনসার্টটাই দেখাবো, এর পরবর্তী টিউটোরিয়ালে আমি ভিউ করবো। ভিউ একটা কাজ একবার হলে অবশ্য। আচ্ছা, তারপরে এবার দেখি কি ভুল। ডাক বানান টানান সব ঠিক আছে, সবই তো ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের সামনে লাইভে আমি একটু আমার আগের যে প্রজেক্টটা আছে সেখান থেকে আমি চেক করে নিই যে আমার এখানে সমস্যাটা কোথায়। তো আর কোথাও ভুল করতেছি নাকি কিছু? রাউট ফাংশনটা ঠিক আছে না, মানে স্টোর আর ওখানে ইনসার্ট কেমন লাগে? তো আমার স্টোরি আছে, এটাও স্টোর করে দিই। কন্ট্রোল সি সেভ, আবার এটাও স্টোর করে দিই। তাহলে সমস্যা কি, সবই স্টোর? আমার রাউটে কোনো সমস্যা হচ্ছে নাকি? কন্ট্রোল সি সেভ, এই পাশেরটাও স্টোর, সবই স্টোর। কন্ট্রোল সি সেভ সেভ সেভ, কন্ট্রোল সেভ কন্ট্রোল সেভ, দেখি তো রাউট পাই কিনা। ডাটা, নেম, ইমেল, পাসওয়ার্ড, কি সমস্যা?
405, পোস্ট 405 এরর, এটা আমাকে একটু দেখে নিতে হবে। যদি কোনো আইডিয়া বলে নাহলে আমি চেক করে নিচ্ছি। পোস্ট 405 এরর, আচ্ছা তাহলে এইখানে আমার এইখানে রিডাইরেক্ট, এই যে বানান ফুল এটি ইউজ করা হয়েছিল না, এখন তো দেখি এইখানে বানান ফুল ছিল। এবার আর ওইটা নাই, আশেপাশ নেই। এবার সিনট্যাক্সের কোথায়, এবার এখানে আমার একটা কমা দিলে হয়তো সম্ভবত ঠিক হবে। সেটা এগুলো কি কমা না, না ঠিক আছে, এটার মধ্যে এইখানে যদি আমি চাপি, এই জায়গায় কিছু একটা সমস্যা আছে। আটটা আর্গুমেন্ট লিস্ট মিছি, সিনট্যাক্স ছিল আটটা আর্গুমেন্ট লিস্ট, এইটা একটু দেখতে হবে। those কিছু শোন আউট অফ ইমেজ ওপেন করে নিতে হয়, যেমন কিভাবে উইথ হাউ দ্য ফাংশন ইজ কল দেয়ার মাস্ট বি এ টাইপো এ মিসিং অপারেটর অর অ্যান আনস্কিপ স্ট্রিং। আচ্ছা তাহলে আমাদের এইখানে কোথাও না কোথাও ভুল হয়েছে, সেটা হলো ইউআরএল মেথড ডাটা ডাটা টাইপ সম ফাংশন করলাম, কোথাও না কোথাও ইয়েতে ভুল করছি। এইগুলোতে যদি আমি আমার ডাবল কোটেশন দিই তাহলে হয়তো, কারণ ডাবল কোটেশন আমি আগে ইউজ করছি সত্যি কথা বলতে, নাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে। কন্ট্রোল সেভ, এখন আমি একটু চেক টেক করি। আনকট ইউর আফটার লিস্ট সেভ, এবার মনে হয় এটা থাকবে। শিট, এইখানে আবার কি নেম নেম ইমেল পাসওয়ার্ড, এই পাশে কি আমার ইউআর করতে হবে, কি সমাধান হয়ে যাবে বুঝলাম না। এই যে কোলন মিসিং, কোলন মিসিং কোথায়, কোলন তো কোথাও মিসিং নেই, আচ্ছা আমাকে আমার ভুলটা একটু চেক করতে দেন, ভুলটা কোথায়। আমি একটু এইখানে আমার আগের প্রজেক্ট ওপেন করি, নিউ উইন্ডো ওপেন রিসেট অ্যাজাক্স টিউটোরিয়াল, রিসোর্স এর মধ্যে ভিউ এর মধ্যে এটারও টেস্ট ট্রেন আছে, দাদা এইখানে আমার আমি কিসের এরর যখন ইনসার্ট করছি,
name is equal to with the stick setup. Data dot regular to dot. Try to this thing. Save. So I can redirect a thing as you can actually dig. A is a note. Our mirror stack up his eyes. টিউটোরিয়াল বানাতে গেলেই যত সমস্যা চলে আসে আর এখানে তো সমস্যা নাই না ইনসার্টের জন্য আচ্ছা তো ঠিকই আছে এদিকে ব্যাক এন্ডে ঠিক আছে আমার এইখানে এইখানে কি ইউর দেখাচ্ছিল আর ইউটিই রাউট বানানো ঠিকই আছে কন্ট্রোল সেভ আরেকবার দেখি কিসে রান কটিরোর ই ঠিক আছে uncut syntax error missing after argument list sorry baba re sheshe abar ye dini na ডকুমেন্ট যখন রেডি হবে ঠিক আছে এর ভিতরে এটা অ্যাডাপ্টার ভিতরে এটা আচ্ছা একটা জিনিস আমাদের ভুলে গেছে টোকেনটা পাঠানো হয়নি এখন তাই না সিএসআরএফ টোকেন পাঠানোর জন্য আমাদেরকে এই সিএসআরএফ টোকেন না পাঠালে ভ্যালু যাবে কিভাবে আমার তো সেটাই বলে গেছি এই 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 লাইনটা লিখতে হবে হেডার ঠিক আছে অ্যাডাপ্টার আসলে এটা আমি নিজে লিখতে পারি মুখস্থ তাও এখন যেহেতু একটা ঝামেলা অলরেডি হয়েই গেছে এই জন্য আচ্ছা ডকুমেন্ট ডট রেডি ফাংশন এত সাবমিট এর মধ্যে ক্লিক করলে এটা চলে যাবে দেখি তো এবার কিসের ইরর দেখায় ইন্ডেক্সের মধ্যে অ্যালার্টের পরে এক দুই দুইটা করে তাহলে এইটা কিসের ওইটা যদি এইটার হয় এইখানে আমার একটা এইটা দেওয়া হয়েছে
এটা এটা এইবার ঠিক আছে, সেন্টিক্স এর কারণে এতক্ষণ ধরে সর্বনাশ। ওকে এবার যদি আমি আর কোনো ইরর নাই এটা কেটে দিয়ে এখন এখন রিফ্রেশ দিয়ে দেখি আর কোনো ইরর এখন নাই। এখন আমি যদি আল্লাহর রহমতে ডাটাটা দিই কি প্রিয়া এটা আর এটা এটা আবার কি রোগ দেখাচ্ছে, 500 ইন্টারনাল সার্ভার ইরর, কিসের সার্ভার ইরর, এইবার আসছে আসল জায়গায় বেস টেবিলের ভিউ নট ফাউন্ড টেবিল একুরুট ডট অ্যাট ডাজেন্ট এক্সিস্ট। আচ্ছা একুরুট ডট একুরুট ডট অ্যাট একুরুট কেন, একুরুট তো না আমার ওটার নাম ছিল কি ডাটাবেজের নাম নতুন করে দিলাম এটিডি, সরি এটিডি, তাহলে ডাটাবেজের নামটা চেঞ্জ করা হয়নি, ডাটাবেজের নামটা হবে নট একুরুট এটা কেটে দেয় এখন, এটা দেখার দরকার নাই আমার মনে হয়, আরেকবার আমার ইয়ে করে নেওয়াই ভালো, যে সার্ভারটা চালাই নেওয়াই ভালো। ঠিক আছে কন্ট্রোল সি সি এল এস টি এস পি আর্টিসান সার্ভে। এখন আমি যদি সার্ভার চালু চালু করে নিই এখন আমাদের ডাটাবেসটা পাবে, এখন আমার দেখতে হবে যে ডাটাটা চাই কিনা। আবার ইরোর ডাটাবেসে কি ইরোর, send the request this me rise and description data বলে দেখতে হবে ডাটা ইনসার্ট হলো কিনা, হয়নি এইখানে দেখাচ্ছে কলাম ইমেল ক্যান নট বি নাল, তো ইমেল ইমেলে ভ্যালু পাচ্ছে না, ইমেলে ভ্যালু পাচ্ছে না মানে ডাটাবেস কানেক্ট হয়েছে ইমেল, এখানে কি দিছে ইমেল, ব্যাক এন্ডে কি দিছে ইমেলে রিকোয়েস্ট ইমেল, এইটা হবে ডাটাবেস এটা, আর এটা আবার পাঠাইছে যেটা পাঠালো কি এটা এটা আর এইটা সেন আর কি সেন এর মতো ভ্যালু গুলো, এখানে আইডি ইমেলের জায়গায় নেম আবার নেম দিতে হবে। এবার ঠিক আছে, আচ্ছা এবার ইনশাল্লাহ পারফেক্টলি আমাদের ভ্যালু যাবে, যখন অ্যাড ডাটা করব এখানে যখন নাম দিলাম এটা দিলাম, এখন আমি যদি ইনশাল্লাহ করি কি দেখায়, পাসওয়ার্ড কেন নট বি নাল, তো পাসওয়ার্ডের আবার চেঞ্জ করা হয়নি, একটা এস ফিল হয়ে গেছে কন্ট্রোল সেভ। ওকে আবার যদি রিফ্রেশ করি এইবার যদি ডাটা দিই, এইবার যদি আমি লিখি কি প্রিয়া টেন ইউনিভার্সিটি যদি দিয়ে দিই ডাটা ইনসার্টেড আলহামদুলিল্লাহ। টিউটোরিয়ালের করতে গিয়ে আমার দা মাথা মতো ঘুরে গেল, ডাটা ইনসার্টেড ঠিক আছে।
পুরো জিনিসটা আপনারা দেখলেন যে আমি ফাইনালি ডাটা ইনসার্ট করতে পেরেছি। এখন এখানে ডাটা কিন্তু এখনো নিয়ে আসিনি, আরো কাজ করা বাকি আছে, আমি পরবর্তী টিউটোরিয়ালে করব। অলরেডি আমার কতক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা 16 মিনিট ধরে আমি এই কাজেই করছি, ঠিক আছে, এই যে ইরোর টিরোর। তো এইভাবে করে আমরা এখন খুব সহজেই দেখেন, এখন আরো যদি আমি অন্য ডাটা দিই, হাই আই এম টি এস ই আই টি আর 1 2 3 4 5, আমি যদি এখানে অ্যাড করি ডাটা ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। আমি যদি এখানে দিই আমার ডাটা ইনসার্ট হয়েছে, কিন্তু লোড বাদে এখানে পেজ কিন্তু রিলোড হয়নি, ঠিক আছে। তো আজকে পর্যন্তই, এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে এখানে ডাটা শো করা যায়, ঠিক আছে। ধন্যবাদ আপনাদেরকে।